আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাউফুনস রেসিপি ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি। আমার আজকের রেসিপিটি হলো আলু সমাচার রোল। সারাদিন রোজা রাখার পর ইফতারের সময় চটপটা ঝালঝাল কিছু খেতে ইচ্ছে করলে খুব সহজেই ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন এই মজাদার আলু সমাচার রোলগুলো। তাহলে চলুন চলে যাই ভিউয়ার্স মূল রেসিপিতে। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি আর এখানে আমি দিয়ে দিচ্ছি 2 কাপ ময়দা। আপনারা চাইলে 1 কাপ ময়দা দিয়েও করতে পারেন, আমি একটু বেশি করে করব তাই 2 কাপ ময়দা দিয়েছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি গোটা জিরা। জিরাগুলো আমি একটু ভেঙে দিব হাত দিয়ে, এরকম করে একটু ভেঙে দিবেন, তাহলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর সমোচাগুলো খেতেও খুব ভালো লাগবে। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিচ্ছি অল্প রান্নার তেল। এখন সব কিছু খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেব, খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে মিশিয়ে নেবেন। আর এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ পানি, নর্মাল পানি নিয়েছি আমি। অল্প অল্প পানি দিয়ে সফট একটা ডো রেডি করে নেব আমি। আমরা যেরকম পরোটার জন্য ডো রেডি করি ঠিক সেরকম করে একটা ডো রেডি করতে হবে। আমি অল্প অল্প পানি দিয়ে সব একটা ডো রেডি করে নিয়েছি আর খুব ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি ডোটা রেস্টে রেখে দেব আর আলুর পোরটা রেডি করে নেব। এখানে আমি 5টা আলু সিদ্ধ করে নিয়েছি আর আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন আমি আলুগুলো গ্রেটার দিয়ে গ্রেট করে নেব, আপনারা চাইলে হাত দিয়েও মেশ করে নিতে পারবেন। দেখুন ভিউয়ার্স, আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, যেন আপনাদের জন্য আর নতুন নতুন রেসিপি নিয়ে আসতে পারি। আর কমেন্টস করে জানাবেন কেমন হলো, আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস আমার কাজের অনুপ্রেরণা যোগায়। দেখুন ভিউয়ার্স, আমার গ্রেট করে নেওয়া হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে উঠিয়ে নেব, বাটিতে উঠিয়ে নিয়েছি। এখন আমি পোরটা রেডি করে নেব। এখানে আমি 1 কাপ পেঁয়াজ কুচি নিয়েছি, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। নিয়েছি আমি এখানে 6টা কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিলি ফ্লেক্স। আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালা জিরা গুঁড়া, 1 চা চামচ চাট মশলা। চাট মশলাটা দিতে চেষ্টা করবেন, তাহলে আলু সমোচা রোলগুলো খেতে অনেক টেস্টি লাগবে। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল, আপনারা যে পরিমাণে তেলটা খেতে পছন্দ করেন সেই পরিমাণেই দিয়ে নেবেন। এখন আমি হাত দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব, খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নেবেন। আপনারাও ঘরে তৈরি করে খেয়ে দেখবেন, আলু সমোচা রোলগুলো খেতে অসম্ভব টেস্টি লাগে, আশা করি আপনাদের কাছেও খুব ভালো লাগবে। দেখুন ভিউয়ার্স, আমার মাখানো হয়ে গেছে। এখন আমি গোল গোল করে না ঠিক আলুর চপ যেরকম করে আমরা বানাই ঠিক চপের মতো করে শেপ দিয়ে এরকম করে আমি বানিয়ে নিব। দেখুন ভিউয়ার্স আমি কিভাবে বানিয়ে নিচ্ছি ঠিক চপের মতো করে, সবগুলাই আমি এভাবে এরকম করে বানিয়ে নেব। ভিউয়ার্স আমি ভুলে গিয়েছিলাম, আমি 1 চা চামচ ময়দা দিয়ে দিয়েছিলাম আলু পুরের সাথে, আপনারাও দিয়ে নেবেন, এতে করে বাইন্ডিংয়ের কাজটা করবে। অথবা টোস্টের গুঁড়াও দিতে পারেন 1 টেবিল চামচ পরিমাণ। এভাবে আমি সবগুলাই বানিয়ে নিয়েছি। দেখুন ভিউয়ার্স, আমার ডোটা অনেকখানি সফট হয়ে গেছে। এখন আমি ডোটা আরও ভালোভাবে মথে নিব। এখন আমি ডোটাকে 2টা ভাগে ভাগ করে নিব। এরকম 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এখন 1টা ভাগ আমি রেখে দিব আর 1টা ভাগ দিয়ে আমি বড় একটা রুটি
বেলে নেব। খুব মোটাও মোটাও না পাতলা, মোটামুটি পাতলা করে একটা রুটি বেলে নিতে হবে খুব বড় করে। দেখুন ভিউয়ার্স, আমি রুটিটা বেলে নিয়েছি, বেলানো আর দেখালাম না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই এরকম পাতলা একটা রুটি বেলে নেবেন। এখন আমি কাটার দিয়ে রুটিটা কেটে নেব। আর এখানে আমি আটা তৈরি করে নিয়েছি, আটার পানি দিয়ে আমি একটা আটার মতো তৈরি করে নিয়েছি। এখন আমি কেটে নিচ্ছি। এভাবে আমি কেটে নেব সবগুলাই। খুব সহজেই তৈরি করে নিতে পারবেন একটু মনোযোগ দিয়ে দেখলে, আর খুবই সহজে তৈরি করে নেওয়া যায় রোলগুলো। এখন আমি একটা চপ দিয়ে দিচ্ছি রেডি করে রাখা আলুর। এখন এরকম একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছি। এখন আমি রেডি করে রাখা আটারটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এতে করে সুন্দর করে লেগে থাকবে, খুলে যাবে না। দেখুন ভিউয়ার্স, তৈরি হয়ে গেল একটা সমাচার রোল। আবারও আমি একটা করে দেখাচ্ছি। ঠিক এরকম একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন, তাহলেই হয়ে গেল। আবারও আটা দিয়ে দিচ্ছি। আবারও একটা রেডি করে নেওয়া হয়ে গেল। এখন আমি আবার আরেকটা করে দেখাচ্ছি আপনাদেরকে, আপনাদের সুবিধার জন্য। দেখুন কিভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি, ঠিক এরকম করে ঘুরিয়ে ঘুরিয়ে নেবেন। আবার আটা দিয়ে এরকম আটকিয়ে দিবেন খুব ভালোভাবে, তাহলে লেগে থাকবে, খুলে যাবে না। এভাবে আমি সবগুলো রোল তৈরি করে নেব। দেখুন ভিউয়ার্স, আমি সবগুলো রোলই তৈরি করে নিয়েছি। এখন আমি রোলগুলো ভেজে নেব আর চলে যাব চুলাতে। চুলাতে একটা প্যান বসিয়ে আমি গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। রোলগুলো যেহেতু ডোবা তেলেই ভাজতে হয়, সেজন্য আমি তেলটা একটু বেশি করেই দিয়েছি। আপনারা চাইলে কম তেলেও ভাজতে পারেন, তবে এরকম তেল একটু বেশি করে দিয়ে ভাজলেই রোলগুলো বেশি ভালো হবে, ক্রিস্পি হবে। এখন আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব বেশি হিটে ভাজতে যাবেন না, তাহলে খুব তাড়াতাড়ি লাল হয়ে যাবে উপর দিয়ে, ভিতরে কাঁচা থেকে যাবে। আস্তে আস্তে মিডিয়াম হিটে তিন চার মিনিট ভেজে নেবেন এক পিঠ, তারপরে উল্টিয়ে নেবেন। আমি ফিরে আসছি তিন চার মিনিট পর আমি উল্টিয়ে নেব। দেখুন ভিউয়ার্স, আমি 3-4 মিনিট পর উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। এপিট উপিট করে আমার 5-6 মিনিটের মতো লেগেছে, আমার রোলগুলো হয়েই গেছে। সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন কালার। এখন আমি উঠিয়ে নিচ্ছি, কিচেন পেপারের উপর উঠিয়ে নিচ্ছি, যাতে অতিরিক্ত তেলগুলো স্যুপ করে নেয়। উপর থেকে দেখতে যেরকম সুন্দর হয়েছে, আর খেতে অসম্ভব টেস্টি, আর খুবই ক্রিস্পি হয়েছে রোলগুলো। এখন আমি আবারও বাকিগুলো দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো রোলেই গোল্ডেন ব্রাউন কালার করে আস্তে আস্তে সুন্দর করে ভেজে উঠিয়ে নেব। আর আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আমার সবগুলাই ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে, আর খেতেও খুবই টেস্টি আর ক্রিস্পি হয়েছে। আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন ভিউয়ার্স কীরকম সুন্দর হয়েছে, লেয়ারগুলো একদম মুচমুচে হয়েছে। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটাও কতটা সুন্দর হয়েছে, খেতে খুবই টেস্টি হয়েছে। আপনারাও এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী রেসিপিতে। আল্লাহ হাফেজ।